আমার কাছে মনে হয়েছে আমি কখনোই অস্বাভাবিক, এটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আমি এমন, আমার জন্ম হয়েছে এভাবে এবং আমার কাছে মনে হয়েছে আমি স্বাভাবিক। কথা বলছিলেন চোখে দেখতে না পেয়েও আর চার পাঁচজনের মতো প্রযুক্তির সহায়তায় নিজেকে বদলে ফেলা ভাস্কর ভট্টাচার্য। চোখে দেখতে না পাওয়াকে নিজের দুর্বলতা হিসেবে মেনে নেননি তিনি, নিজেকে গড়ে তুলেছেন অনুপ্রেরণা হিসেবে। বর্তমানে কাজ করছেন আইসিটির অধিদপ্তরের এ টু আই কার্যক্রমের অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট হিসেবে। অর্জনের ঝুলিতেও রয়েছে অনেক কিছু। আমি প্রথম বাংলাদেশি যিনি ইউনেস্কো এমেরিজাবের প্রাইজ পেয়েছিলাম 2018 সালে। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের জন্য আমাকে পুরস্কৃত করেছেন। 2017 সালে আমি ইউএসএ থেকে গিয়ে হ্যান্ডিক ভাস্কার দিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি। এ টু আই আমার প্রতিষ্ঠান, তারা WSIS পুরস্কার পেয়েছে 2017 সালে মাল্টিমিডিয়া টকিং বুকের জন্য। এছাড়াও আমি যে এনজিওতে কাজ করতাম ইপসা চট্টগ্রামে, তারা প্রায় 7-8টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে আমাদের কাজগুলোর জন্য। মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করার আহ্বান তার। মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করাটাই ভালো। আপনি একজন মানুষ, আপনার একটা নাম আছে, এই নাম নিয়েই কিন্তু আমরা পরিচিতিটা লাভ করতে চাই। তবে যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা আছে, প্রতিবন্ধকতা আছে, সেহেতু প্রতিবন্ধী নাগরিক শব্দটা ব্যবহার করা, প্রতিবন্ধী ব্যক্তি ব্যবহার করাটা উচিত, এই জন্য কারণ আইনে সেটা বলা আছে। কিন্তু সবসময় প্রতিবন্ধী, প্রতিবন্ধী সব ব্যক্তি এই সমস্ত কথা বলার তো দরকার নেই। প্রত্যেক মানুষের নাম আছে, প্রত্যেক মানুষের একটা পরিচিতি আছে, আমরা সেভাবে নাগরিকদের দেখি। জানালেন শুরুর গল্প। আমি পড়াশোনা করেছি অনেক সংগ্রাম করে, সত্যিকারতে তখন কোনো স্বপ্ন ছিল না। ভাবতাম দুটো অপশান ছিল, একটা হচ্ছে ভিক্ষা করার রাস্তায় অথবা শিক্ষা পাওয়া। তো সামহাও আমার পরিবারের সহায়তায় আমি কোনো বার না কোনোভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়েছি। তখনও আমার কাছে আসলে পরিষ্কার ছিল না আমি কী করতে পারবো। আমি তিনবার একটা স্কলারশিপের জন্য চেষ্টা করি জাপানে, তৃতীয়বারে গিয়ে আমি সফল হই, সেটা হচ্ছে ডাস্কিন লিডারশিপ ট্রেনিং। এই ট্রেনিংটা করার পরে আসলে আমার জীবনটা বদলে যায়। আমি প্রথম প্রযুক্তি সম্পর্কে জানতে পারি, নানাবিধ টেকনোলজি সম্পর্কে জানতে পারি, প্রতিবন্ধী মানুষের অধিকারের বিষয়টা আমি বুঝি এবং দেশে আমি ফিরে আসি। আমি চাইলে কিন্তু আরও পড়াশোনা করতে পারতাম, আমি আরও অন্য দেশে যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার দেশের জন্য কাজ করতে হবে, আমি ফিরে আসি। এবং আমি যে সমস্যাগুলো সবসময় ফেস করেছি সেটা সমাধানের জন্য কাজ করি। আজ এই অবস্থানে পৌঁছানোর পথটা একদমই মসৃণ ছিল না। আমার দুটো স্ট্রাগলের কথা মনে পড়ে। প্রথম স্ট্রাগলটা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিতে চায় নাই এবং আমাকে, আমার মনে আছে যে আমাদেরকে হাঙ্গার স্ট্রাইক করতে হয়েছিল। শুধু তাই নয়, আমি পড়তে চেয়েছিলাম সোশ্যাল সায়েন্সে, আমি ফর্মও নিয়েছিলাম সোশ্যাল সায়েন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার আগে আমি কিন্তু সোশ্যাল সায়েন্সে পড়তে পারি না, কারণ ওনারা বলেছেন এই যে আসলে এখানে ফিল্ড ওয়ার্ক আছে, আপনি পড়তে পারবেন না। আমাকে হিস্ট্রিতে পড়তে হয়েছে। তো এটা আমার মনে কষ্ট সবসময় থাকবে। আরেকটা স্ট্রাগল আমার জীবনে ছিল, সেটা হচ্ছে দেখেন আমি যখন জাপান থেকে ফিরে আসি, আমার কাছে পুরো পৃথিবীটা তখন কালারফুল। আমার কাছে মনে হয়েছে আমি অনেক কিছু জানি, আমাকে কে ঠেকাবে, আমি প্রচুর কাজ করতে পারবো। আমার সুযোগ ছিল বাইরে আরও পড়াশোনা করার, কিন্তু আমি দেশে ফিরে আসি, এসে দেখলাম না কেউই বিশ্বাস করে না। বড় বড় যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদের কাছে গেলাম, বললাম ভাই আমি কাজ করতে চাই, আমাকে একটা কাজ দেন। এমনও বলেছি যে আমাকে স্যালারি দিয়েন না, আমাকে একটা কাজের জায়গা দেন, আমি আপনাদেরকে 6 মাসের মধ্যে প্রুভ করে দেখাই যে আমি কী করতে পারি। আসলে কেউ বিশ্বাস করে নাই। আমাকে 1 বছর স্ট্রাগল করতে হয়েছে, আমি চাকরি পাইনি। পরে চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান ইপসা, তারা আমাকে কাজ দিল এবং আমি সেখান থেকে আর কখনো ঘুরে দাঁড়াতে হয় নাই, আমাকে পেছন ফেরে তাকাতে হয় নাই, আমি কাজ করে গেছি। তার এই সংগ্রাম আজ পড়ানো হয় ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইতে। আমি জানতাম না বিষয়টা, আমি জেনেছি সেদিন। আপনার কাছে মনে আছে আমাদের কালো মানিক, ফুটবলের জাদুঘর পেলে, উনি যেদিন মারা যান, আমি সত্যি সেদিনই জানছি যে আমার জীবনীটা সেখানে ক্লাসিক্সের বইতে এসছে। আমি অবাক হলাম, আমি কখন বিখ্যাত হলাম যে আমার জীবনী পড়ানো হবে। তবে পরে রিয়েলাইজ করলাম এখানে বিখ্যাত হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা আমাদের শিশু মনে গড়ে উঠবে। প্রযুক্তির ছোঁয়ায় আজ তিনি কাজ করছেন আর সবার মতোই। আপনি সকালে পত্রিকাটা হাতে নিয়ে পড়েন, আমি আমার স্মার্টফোনটা নিয়ে পড়ি। স্মার্টফোন আমাকে কথা বলে শোনায়, বলছে 3:51 PM ডিভাইস আনলক, ফোন কল, সব কিছুই আমাকে বলে দিচ্ছে। অর্থাৎ যে কোনো নাগরিকের মতো আমি কিন্তু স্মার্টফোন ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে কাজ করতে পারছি। নিজেকে আজকের এই অবস্থানে এনেই থেমে থাকেননি তিনি, কাজ করছেন অন্যদের জন্য।
অ্যাক্সেসেবল ডিকশনারি থেকে শুরু করে তৈরি করেছেন অনেক কিছুই। আমরা বাংলাদেশের একটা সমস্যার সমাধান করেছি, সেটা হচ্ছে যে রিডিং প্রবলেম। আগে আমি নিজে যখন কখনো বই পেতাম না পড়ার জন্য, গত 2015-16 সাল পর্যন্ত বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা বই পেত না। যেটা করা হলো যে আমরা প্রথম থেকে দশম শ্রেণী সব বই এখন মাল্টিমিডিয়া টকিং বুক করেছি, যেটা এখন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা ব্যবহার করতে পারে, এবং ব্রেইল বইও প্রদান করা হয় বিনামূল্যে। বছরের শুরুর দিন সকল প্রতিবন্ধী মানুষ সেটা পায়। দ্বিতীয় যে কাজটা আমাদের খুবই সাকসেসফুলি আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে আপনার আমরা অ্যাক্সেসেবল ডিকশনারি তৈরি করেছি। তৃতীয়তে যে আমরা কাজটা করেছি, দেখেন বাংলাদেশে প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী ভাতা, যেটাকে আমরা অ্যালাউন্স, ডিজিবিলিটি অ্যালাউন্স বলি, সেটা প্রদান করা হচ্ছে অনেকদিন যাবৎ। কিন্তু যেটা অসুবিধা হতো যে তাদেরকে বারবার এই ভাতা আনতে যেতে হতো, অনেক কষ্ট, সারাদিন বসে থাকতে হতো। আমরা যেটা করতে পেরেছি, প্রায় 29 লক্ষেরও বেশি প্রতিবন্ধী নাগরিক মোবাইল ফোনের মাধ্যমে তাদের ডিজিটাল ভাতাটা তারা ঘরে বসে পাচ্ছে। এটা একটা আমাদের বড় একটা মনে করি সাফল্যের জায়গা, কাজের জায়গা। চতুর্থ নম্বরে আমরা যে কাজটা করতে পেরেছি, সেটা হচ্ছে যে ডিজিটাল সেবাসমূহকে প্রতিবন্ধী বান্ধব করা। এখন পর্যন্ত আমাদের অনেকগুলো সেবা, যেমন মুক্তপাঠ, এটা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতিবন্ধী মানুষরা, যুবকরা প্রশিক্ষণ নিতে পারছে ই লার্নিং ঘরে বসে। প্রায় 5,000-এরও বেশি ছেলে মেয়ে কিন্তু মুক্তপাঠের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোর অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা কাজ করছি, যেমন মাই গভ, নাইস পোর্টাল ইত্যাদি। স্বপ্ন তার আকাশ ছোঁয়ার। আমার যে স্বপ্নের জায়গা, আমি যেটা করতে চাই, প্রতিবন্ধী মানুষ, বিশেষ করে প্রিন্ট ডিজেবিলিটি অর্থাৎ পঠন প্রতিবন্ধী, যারা প্রিন্টেড মেটেরিয়ালস পড়তে পারে না, দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যরা যারা বই পড়তে পারে না, তাদের জন্য আমি বইয়ের অ্যাক্সেসিবিলিটি এনশিওর করতে চাই। অর্থাৎ একটা অনলাইন লাইব্রেরি সিস্টেম তৈরি করতে চাই, যেটার মাধ্যমে সকল প্রতিবন্ধী নাগরিকরা তারা অন্যদের মতো বই পড়ার সুযোগ পাবে। এই কাজটা আমি করতে চাই। আমি জানি যে রাষ্ট্র যদি আমার পাশে থাকে বা বেসরকারি পর্যায়ে যারা আছেন তারা যদি আমাদের পাশে থাকে, এই কাজটা আমি করতে চাই, এবং করার জন্য আমি এখন হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি। পরিবার অনেকটাই দুশ্চিন্তায় পার করেছে সময়। বিষয় হচ্ছে যে আমার পরিবার যে পরিমাণ দুশ্চিন্তার মধ্যে ছিল আমাকে নিয়ে, সেখান থেকে তারা মুক্তি পেয়েছে। কারণ আমার মা, আমি দেখেছি সবসময়, ছোটোবেলায় আমি বুঝতাম, আমি আমার মায়ের যখন মুখে হাত দিতাম, জড়িয়ে ধরতাম, আমি দেখতাম সবসময় আমার মায়ের মুখটা ভেজা। মাঝে মধ্যে আমি আঙুলটা নিয়ে ঠোঁটে ছোঁয়াতাম, মনে হতো যে এটা সল্টি একটা, মানে একটা আমার লবণাক্ত আমার কাছে মনে হতো। আমি ভাবতাম মায়েরা মনে হয় এমনই হয়, মায়েদের মুখ ভেজা থাকে, একটু লবণাক্ত থাকে পানি। তো পরে যখন আমি বড় হলাম, আমি তখন বুঝলাম আসলে আমার মা নীরবে কান্না করতেন, আমাকে বুঝতে দিতেন না যে উনি কাঁদছেন। সেই মা এখন অন্যদেরকে আমার উদাহরণ দেন। আমি খুবই ভালো আছি, আমার মা বাবা, আমার এক ভাই আছে, আমি বিয়ে করেছি, আমার 2 মেয়ে। আপনারা দোয়া করবেন, আমার 1 মেয়ে এসএসসি দিবে এবার 2024 সালে, আর ছোটটা ক্লাস 3-তে পড়ে। সকল নাগরিককে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তার। দেশ এবং দেশের মানুষের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই, যে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ তখনই লাগবে বেশ যদি সকল নাগরিক পায় সমান অ্যাক্সেস। মানুষ হিসেবে আগে আমাকে স্মার্ট হতে হবে। স্মার্ট হচ্ছে আমি মানবিক মানুষ কিনা। সুতরাং প্রতিবন্ধী নাগরিকরা কিছু পারে না, তাদেরকে দান দয়া করতে হবে, এটা না করে তাদের পাশে একটু দাঁড়ান, তাদের হাতটা ধরে একটু সহায়তা করুন, রাস্তাটা পার করে দিন, দেখবেন আপনারও ভালো লাগবে, তারাও এগোতে পারবে। এভাবেই প্রতিবন্ধকতাকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন অনেকেই। এদের সবার জন্যই থাকবে শুভকামনা। তামিম সানিয়া তন্ময়, চ্যানেল আই অনলাইন।